হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছো। বন্ধুরা, আজকে কথা বলবো আমরা মানবতার মাসলা, যে টিকটকে যদি আপনি ভাইরাল হতে চান বা ফেমাস হতে চান, ঠিক মানে ফেমাস হতে হলে আপনি সর্বপ্রথম কি করতে হবে? ফেমাস হতে হলে সর্বপ্রথম আপনি টিকটক অ্যাকাউন্ট খুলতে হবে, আর আউল ফাউল মানে কোনো দরকারই নাই, মানে আন্দুসন্দু ভিডিও যেটা কোনো মানে দাম নাই বা কোনো ক্রিয়েটিভিটি নাই, কোনো কন্টেন্ট নাই, অলারা ভিডিও বানাইতে হইব, একটা না অনেকগুলো ভিডিও বানাইতে হইব, আর খালি এক একটা বাদে একটার বাদে আপলোড করতে হইব। তো আপনার পট করি মানে কয়েকদিনের ভিতরে আমি সেলফি ভিডিও, যেমন এক্সাম্পল লাইভ এক্সাম্পল হচ্ছে যে আমরা এলক সবুজ, হ্যাঁ আমি দিয়েছি প্রথম প্রথম ভিডিও করতো, হ্যাঁ আইডি খেয়ে নষ্ট হয়ে গেছে, অতা আউল ফাউল ভিডিও ফলে দেখি মাছ ধরার ভিডিও ছাড়ছে, তখন 3 মিলিয়ন মানুষ, 3 মিলিয়ন মানে 30 লক্ষ মানুষের ফলোয়ার। আর হে এখন টেকা আতার মানে ওই যে বুঝে আউল ফাউল ভিডিও করি টেকা আতার, হে এখন ঢাকাতে আইসে শুটিং করে, হের মতন মানুষের শুটিং করে, হের মতন মানুষের এখন দেশের নাটক মানে নাটকের যে সেক্টর আছে ও সেক্টরটা দখল করছে। আমরা মানে আমরা কিন্তু আমরা থেকে উচ্চ উচ্চ যারা আছে মানে পড়ালেখা করিয়া বা শুটিং ফোর লইয়া ফরিয়া বা ইতিহাস লইয়া ফরিয়া কিতা করলো আইসি কিন্তু কিছু করতে হলো না, নাটকের চান্স হয় তৈলে জীবন নষ্ট, একটা শুটিং করে তৈলে জীবন নষ্ট, একটা ডাইরেক্টরের নাম্বার জোগাড় করা যায় না, আর হেরা মানে পড়ালেখার কিছু দরকার নেই, আউল ফাউল ভিডিও করিয়া আর মানে ফুঙ্গামি ভিডিও করিয়া মাছ ধরা ভিডিও করিয়া আজকে এরা অভিনেতা অভিনেতা হয়ে গেছে দেশের। আমি কিন্তু ভিডিওটা ফুল সিরিয়াসলি বানাইলাম, যদি কেউ গালি দেওয়ার থাকো আমার কোনো সমস্যা নাই, গালি দেও কমেন্টও গালি দেও আমার কিছু দেখার বিষয় না, তুমি যদি অ্যালেক্স সবুজের ফ্রেন্ড হয়ে থাকো বা টিকটকারের ফ্রেন্ড হয়ে থাকো আমার কোনো দেখার বিষয় না, কিন্তু আউল ফাউল ভিডিও দিয়ে যে হে ভাইরাল যারা আমরা বাল মানে গালাগালি হয়ে যেত না, আমরা কেতার লাগি ইয়ে করা ফলা লাগা করলাম, ভিডিও করলাম, ইউটিউবিং করলাম, আমরা তো বড় বড় ইউটিউবার আছে যারা মানে অনেকের নাম হইতে পারবো, হেরা ইউটিউবিং করে আসি কিন্তু কিছু করতে পারলো না, মানে হেরা ভিতরে ক্রিয়েটিভিটি আছে, ক্রিয়েটিভিটি দিয়েও হেরা কিছু করতে পারলো না, আর কিন্তু মানে ফাউল ভিডিও দিয়ে আনুসান্দ ভিডিও দিয়া হেরা আজকে অভিনেতা হয়ে গেছে দেশের নাটকের যে সেক্টর আছে ও সেক্টরটা হেরা দখল করেছে। তো আজকে এই পর্যন্ত, বেশি কথা কইতাম না, সবাই ভালো থাকবা আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, ধন্যবাদ।